কক্সবাজারে যারা স্বল্প মূল্যে হোটেল চাচ্ছেন বা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি। গত আন সিজনে আমি এই হোটেলটিতে উঠেছিলাম। যারা পরিবার নিয়ে আসবেন তাদের জন্য এটি একটি আদর্শ হোটেল। হাইপেরিয়ান হোয়াইট প্যালেস নামে এই হোটেলটি কলাতুলি বিচ থেকে মাত্র 5 মিনিটের দূরে অবস্থিত। হোটেলটির পরিবেশ খুবই সুন্দর। নিচে রয়েছে একটি সুন্দর লবি যেখানে ফ্যান, সোফা, এসির সুব্যবস্থা রয়েছে এবং এই হোটেলটির প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে ওয়াইফাই রয়েছে। হোটেলটিতে রয়েছে 24 ঘন্টা লিফট সুবিধা, এছাড়া রয়েছে কার পার্কিং এর সুবিধা। হোটেলটির একটি বিশেষ সুবিধা হচ্ছে যারা এই হোটেল থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাটবেন তাদেরকে জনপ্রতি 20 টাকা করে ছাড় দেওয়া হবে। আমরা 503 নম্বর কক্ষে ছিলাম। এই হোটেলে 2 বেড এবং 3 বেডের রুম রয়েছে। আমরা 3 বেডের রুম নিয়েছিলাম। হোটেলটি খুব সুন্দর ওয়েল ফার্নিশড, যেখানে রয়েছে টিভি, এটি ড্রয়িং রুমের মতো, এটি বেড পাতা রয়েছে। এটি একটি বেডরুম। এতে উত্তরমুখী একটি জানালা রয়েছে। এখান থেকে বাইরের ভিউ উপভোগ করা যায়। প্রত্যেকটি রুমে রয়েছে একটি করে আলমারি। এখানে আপনি জামা কাপড়, সুটকেস রাখতে পারবেন। এবং রয়েছে একটি ড্রেসিং টেবিল। এটি একটি কমন বাথরুম। এছাড়া এখানে রয়েছে একটি পোর্টেবল কিচেন। যারা ঘরে রান্না করতে চান বা বাচ্চার দুধ গরম করতে চান তারা এখানে কাজটা সেরে নিতে পারবেন। এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমটি সব থেকে বড়। এখানে রয়েছে একটি আলমারি, পাশে রয়েছে ড্রেসিং টেবিল, এখানে আপনি ব্যাগ সুটকেস রাখতে পারবেন। আমি অপর পাশ থেকে রুমটি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই রুমে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম। এই রুমে রয়েছে একটি উত্তরমুখী বিশাল ব্যালকনি। খুবই সুলভ মূল্যে আপনি এই হোটেলটি বুক করতে পারবেন। আমি আন সিজনে এসেছিলাম তাই আমাকে প্রত্যেক দিন ভাড়া পে করতে হয়েছিল 1500 টাকা। 3 দিন ছিলাম, মোট ভাড়া এসেছে 4500 টাকা। তবে সিজনে আসলে এই হোটেলটির ভাড়া হবে 6 থেকে 7 হাজার টাকা। তবে আনসিজনে আসলে এর ভাড়া কতটুকু কম হবে তা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার বার্গেনিংয়ের উপরে। হোটেলটির অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 3টি রুমের মধ্যে মাত্র 1টি রুমেই এসি ছিল।